Hi guys, welcome to our YouTube channel Bong Views. I'm Sheila ji. I'm Sheila ji. Hi guys, welcome to our YouTube channel Bong Views. I'm Sheila ji. I'm Shubhita. আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অল করে অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন তো আজকে আমরা চলে এসেছি একটা প্রচন্ড প্রচন্ড রিকোয়েস্টেড ভিডিও নিয়ে এবং আমরা এখন বাংলাদেশে এখন এটাই চলছে বলা যায় সেটা হচ্ছে সাকিব খান বাংলাদেশের তো সুপারস্টার সাকিব খানের হচ্ছে সিনেমা ঈদে আসতে চলেছে এবং তার টিজার গান অনেক মানে মোটামুটি রিলিজ হয়ে গেছে এবং আপনারা আমাদের কমেন্ট বক্সে পুরো ভরিয়ে দিয়েছেন যে যেন আমরা ভিডিওগুলো নিয়ে আসি তো সেই জন্য আপনারা এত রিকোয়েস্ট করছেন এবং সাকিব খানের অবভিয়াসলি মানে সাকিব খানের সিনেমার জন্য পুরো বাংলাদেশ গোটা বছর অপেক্ষা করে থাকে এতদিন পর তার একটা সিনেমা আসছে তো অপেক্ষার আরো বেশি ছিল হ্যাঁ এবং এক্সাইটমেন্টও তো সেই জন্য আমরা নিয়ে চলে এসেছি তবে একদম আমরা ড্যাম শিওর কারণ এটা আর টিভির আর কি প্রোডাকশনের মানে টিভি থেকে আমরা আনছি তো সেক্ষেত্রে হচ্ছে মানে আর টিভি ব্লকও দিয়ে দেয় আমরা জানি আমরা প্রায় 99% শিওর এই ভিডিওটা হয়তো মানে গানটা হয়তো ব্লক হয়ে যাবে বা কপিরাইট ক্লেম তো পাবেই তো এত রিস্ক সত্ত্বেও আমরা আনছি তার কারণ হচ্ছে যেহেতু এতদিন পর তার ফিল্ম আসছে তার গান এসছে এবং আপনারা প্রচুর রিকোয়েস্ট করেছেন তার জন্য তো যাই হোক এত কথা হচ্ছে যে ভিডিও নিয়ে সেটা একটা গানের ভিডিও যার নাম হচ্ছে কথা আছে তো ডেসক্রিপশন বক্স আমরা দেখতে পাচ্ছি আর্টিস্ট হচ্ছে সাকিব খান সিঙ্গার তাবিব মাহমুদ লিরিক্স তাবিব মাহমুদ মিউজিক হচ্ছে শুভ্র রাহা আর সিনেমার নাম হচ্ছে লিডার আমি বাংলাদেশ সিনেমাটিতে রয়েছে সাকিব খান বুবলি মিশা সওদাগর আরো অনেকে প্রোডিউসার হচ্ছেন সৈয়দ আশিক রহমান এবং তো সিনেমাটিতে স্টার হিসেবে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান বুবলি মিশা সওদাগর শাহিদুজ্জামান সেলিম সুব্রত অ্যান্ড মেনি মোর প্রোডিউসার হচ্ছেন সৈয়দ আশিক রহমান স্টোরি স্ক্রিন প্লে অ্যান্ড ডায়লগ হচ্ছে দিলওয়ার হোসেন দিল স্ক্রিন প্লে অ্যান্ড ডিরেকশন তপু খান এক্সিকিউটিভ প্রোডিউসার দিওয়ান শামসুর রাকিব কোঅর্ডিনেটর হচ্ছে সুজন আহমেদ ডিরেক্টর অফ ফটোগ্রাফি ফরহাদ হোসেন এছাড়া আরো অনেকে রয়েছে ডিরেক্টর অফ কোরিওগ্রাফি রয়েছে হাবিব রহমান সিঙ্গার্স রয়েছেন বাপ্পা মজুমদার ইমরান মাহমুদুল সোমনুর মনির কোনাল সজল তাবিব মাহমুদ আর লিরিক্স রয়েছেন এস এ হক অলিক জাহিদ আকবর রবিউল ইসলাম জীবন তাবিব মাহমুদ তাবিব মাহমুদ বললে মানে ওদের র‍্যাপ সং আমরা শুনতাম তো উনি কি আর এডিটর হচ্ছেন আরিফিন সরকার অ্যাকশন ডিরেক্টর হচ্ছেন এম ডি আরমান প্রোডাকশন হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড ব্যাস তো যাই হোক এছাড়াও মানে আমরা অনেকটাই বললাম এছাড়াও আরো অনেকে রয়েছে তো আপনারা সমস্ত কিছু ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন এবং সেই ডেসক্রিপশন বক্সের লিংক আমাদের ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবেন তো চলুন এবার আমরা দেখে নিই গানটি আর ভিডিওটা আর টিভি মিউজিক থেকে আনার জন্য যে সুদীপ্তা যেটা বলছিল যে 99% চান্স হচ্ছে ব্লক হয়ে যাওয়ার তাই ব্লক হয়ে গেলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন আর তার লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন তাহলে চলুন সবাই মিলে গানটা দেখে নেওয়া শুরু করি এইটা দুঃখ ভরা রাত যার হয় না সুপ্রভাত সবাই হইছে কুপকার ভাঙছে মাথার উপর ছাদ গলি গলি থেকে শুরু হাইনা ময়না হাতি হাতে টালুর মতো চিনি আমি এই ঢাকা সিটি ঘুষ ছাড়া আর চাকরি হয় না ঘুষটা খাইলে চাকরি যায় ঘুষ দিয়া যা চাকরি হইছে কিভাবে সে ঘুষটা খায় দুর্নীতিরে কবজা কইরা রাজনীতিরে বন্ধ ধইরা বিকে সেতে টাকা নিয়া উড়ো জাহাজ উইরা যায় চার চাকায় একজন এসি আছে ট্রাফিক জ্যামে লোকাল বাসে মানুষ গামে মানুষ উঠে মানুষ নামে হঠাৎ অ্যাক্সিডেন্ট ফাইলে বন্দি কেস ভিআইপি সিগন্যালে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স ছেলে আমার বড় হবে সরকারি চাকরি করবে কজন বা স্বপ্ন দেখে রাজনীতিবিদ হবে এভাবে কি চলতে পারে চলতে দেয়া যেতে পারে প্রশ্ন আমি রেখে যাই দুর্নীতিকে রুচি তাই কথা আছে আমার কিছু কথা আছে কথা আছে কথা আছে আমার কিছু কথা আছে আমি সেটা বলবই আমি সেটা বলবই স্বপ্ন আছে আমার কিছু স্বপ্ন আছে স্বপ্ন আছে স্বপ্ন আছে
আমার কিছু স্বপ্ন আছে, আমি সেটা ধরবই, আমি সেটা ধরবই। রাজনীতি যদি জনমানুষেরই সেবা হয়, তবে এক নেতার কাছে যেতে কেন লাগে ভয়? কেন ওয়াজ প্রতিনিধি নিয়ে ঘুরে প্রোটোকল? গাছে পানি দিবে না কেউ, কিন্তু সবাই খাবে ফল। ঘাম ঝরাইতে রাজি না আমরা, শুধু চিনি টাকা। টাকা পাইলে ভালো, জলে অন্ধকারে আলো, তবে অঙ্গ কষে হইলে ভুল। চোখে দেখি সবচেয়ে ফুল, চিন্তা করতে শিখি না, দু চোখ আছে দেখি না। হাসপাতালে ব্যবসা চলে, রোগী হইলে বোঝা যায়, এই শহরের উন্নয়নে বইনা টিয়া টাকা খায়। দেশ নিয়ে যার মাথা ব্যথা, তার এলাকায় রাস্তা নাই, পরের চিন্তা মাথায় ঘুরে নিজের ঘরের খবর নাই। বিবেক বুদ্ধি হারাই গেছে, আয়ের থেকে বেশি ব্যয়, কলার চুকলা রাস্তায় ফেলে পরিচ্ছন্ন বয়ান দেয়। বয়ান শুনলে হাসি পায়, হাসতে মানা বলে তাই, এই শহরের সবাই হাসে, একটা পাগল হাসে নাই। কথা আছে, কথা আছে আমার কিছু, কথা আছে, কথা আছে, কথা আছে আমার কিছু, কথা আছে আমি সেটা বলবই, আমি সেটা বলবই। স্বপ্ন আছে, স্বপ্ন আছে আমার কিছু, স্বপ্ন আছে, স্বপ্ন আছে, স্বপ্ন আছে আমার কিছু, স্বপ্ন আছে আমি সেটা ধরবই, আমি সেটা ধরবই। তো দেখলাম হচ্ছে গানটি, তো এটা একটা বেসিক্যালি র‍্যাপ সং ছিল এবং আমরা ঝড় হয়ে গেল এক্স্যাক্টলি। এবং আমরা তাবিব মাহমুদকে এখানে ডেসক্রিপশন বক্সেও পেয়েছি, এবং তাবিব মাহমুদের কিন্তু আমরা রানা গালিবয় সিরিজ গুলো দেখেছি, এবং তার যে ওই র‍্যাপের মধ্যে একটা আক্রোশ, দেশ, দেশের সিস্টেম, পলিটিশিয়ান, নোংরা পলিটিক্স, এই সবের উপর যেটা তার আক্রোশ, অভিমান, রাগ, এবং সেখান থেকে তার গানের লিরিক্স, তার র‍্যাপের লিরিক্স, এবং তার সেই কমেন্টেও পড়তাম যে মডার্ন যুগের হচ্ছে বিদ্রোহী কবি বলা যায়। হ্যাঁ, তো সেই সমস্ত কিছু, কিন্তু তার র‍্যাপ, তার লিরিক্স এবং তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার সমস্ত কিছু, তার স্টাইল, সমস্ত কিছুর উপর ফুটে উঠতো। এবং এখানেও কিন্তু আমরা যেন শাকিব খানের পেছনে সেই জ্বলন্ত ফুটন্ত তাবিব মাহমুদকেই দেখতে পেলাম। মানে গানটা তার অ্যাক্টিং এর মাধ্যমে যথেষ্ট জাস্টিফিকেশন দিয়েছে শাকিব খান, এবং খুব ভালো লাগছে তাকে এরকম অবতারে দেখতে। কারণ আমরা তার প্রিভিয়াস যে ভিডিওগুলো দেখেছিলাম, মোটামুটি একই ধরনের রোমান্টিক সং বা এই সমস্তগুলো ছিল, বা নাচের গান। তো এই যে র‍্যাপ সং এর মাধ্যমে যে তার নতুন করে আবার এন্ট্রি হলো, তো এটাও কিন্তু একটা ভালো লাগলো বিষয়টা। আর গানের লিরিক্সগুলো কিন্তু মানে বর্তমান সমাজের সাথে খুবই খাপ খেয়ে যায় এবং খুবই জাস্টিফাইড, এবং সত্যি এগুলো ঘটে। আমার সব থেকে দমদলে যদি কথা আছে, কথা আছে আমি তো বলবোই, ওই জায়গাটা মানে আমাদের প্রেক্ষাপটটাই আমার মনে চলে এলো, মানে যেটা মানে ওপেন সিক্রেট ছিল এতদিন, সেটা একদম পুরোপুরি ওপেন হয়ে যাচ্ছে এরকম একটা ব্যাপার। নেতা, বেশিরভাগ নেতা জেলে, নেতাকে ধরতে আছে, মোবাইল পুকুরে ফেলে দিচ্ছে, পুকুরে জল ছাঁচা হচ্ছে মোবাইল বার করার জন্য। এবং সব এটা যতই আমরা হাসি হিসেবে নিই না কেন, এই যে সমস্ত নেতারা জেলে, মন্ত্রীরা জেলে, এবং যারা ন্যায্য যোগ্য চাকরি প্রার্থী, তাদের যোগ্যতার পরিচয়, তাদের আন্দোলন করে নিজেদের হকটা ছিনিয়ে নিতে হচ্ছে বা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তারা চেষ্টা করছে। কিন্তু যারা হচ্ছে ওয়েমারশিপ, জাস্ট তার নিজের রোল নাম্বারটুকু ফিল করতে পারছে না, বা তারা মানে ভুল ভাল মানে কোন রকম ভাবে পাশ করা কি, তারা 5-6 নাম্বার করেও পাচ্ছে না, তাদের চাকরি পাচ্ছে। এবং কিছু সংস্থা বসেই আছে যেগুলো এখন জানা যাচ্ছে যে যারা যোগ্য প্রার্থী, মানে যাদের তাদের ওয়েমারশিটের নাম্বার গুলো ক্যান্সেল হয়ে যায়, এক একটা যে কোয়েশ্চেনে যে রোগুলো, তো একটা একটা করে তো অ্যান্সারের জন্য ওটাকে ফিল করা যায়, তো সেটা আর একটা তারা বদমাইশি করে ফিল করে দিয়েছে, সেই পার্টিকুলার কোয়েশ্চেনটা ক্যান্সেল হয়েছে। এভাবে প্রচুর করা হয়েছে, এবং সেইভাবে যোগ্যদের নাম্বার কমানো হয়েছে, এবং যারা হচ্ছে অযোগ্য প্রার্থী তাদের তো এরকম কারচুপি করে বাড়ানোই হয়েছে। এবং এতদিন ধরে এটা আমরা জানতাম যে হ্যাঁ এরকম হয়, এরকম সত্যি আমাদের পশ্চিমবঙ্গ সরকার করে থাকে, বাট সেই সংখ্যাটা যে এতটা বিশাল, মানে বেশিরভাগ চাকরি যারা করছে, এবং শুধু মানে এতদিন আমরা জানতাম যে স্কুল সার্ভিস এটা হয়, কিন্তু এখন দেখা যাচ্ছে যে সমস্ত মানে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের বেশিরভাগ পরীক্ষায় কিন্তু এইরকম জালিয়াতি করে হয়েছে। নিচু তলার যে সামান্য মিউনিসিপ্যালিটির পরীক্ষাগুলো তো পুরো যেখানে শিক্ষা ব্যবস্থা পুরো মেরুদণ্ড একদম ভেঙে পড়েছে, এবং মানুষ
কি দেখে পড়াশোনা করবে বা কি দেখে সিস্টেম বা সরকারের উপর ভরসা রাখবে। তো এবং সেটা শুধু আমাদের রাজ্য বলে না, এরকম বিভিন্ন জায়গায় ঘটে চলেছে, কিছুটা কম, কোথাও কিছুটা বেশি, এবং কিছুটা আড়ালে, কোথাও লোকের একদম সামনে। এবং সেই যে জ্বলন্ত, মানে এখানে এই যে গানগুলো বা এই র‍্যাপ গুলো, এগুলো কিন্তু একদম বানানো নয়, প্রত্যেকটা জায়গা প্র্যাকটিক্যাল। এবং আমরা আমরা এই জেনারেশনের মানুষ হয়ে, ছেলে মেয়ে হয়ে, আমরা নিজেদের নিজেদের লাইফ এটা ভুক্তভোগে আমরা এক্সপিরিয়েন্স করছি, এবং এটাই হচ্ছে কঠিন বাস্তব। আর তাছাড়া এখানে আরো অনেক কিছু জিনিস বললো, সেগুলো নিয়ে আলোচনা করছি না, কিন্তু সেগুলো কিন্তু খুব রিলেটেবল এবং থেকে যেটা জিনিস আর কি বাস্তবিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এগুলো বলা। আমি জানি না যে এগুলো আপনাদের দেশে কতটা হয় বা কি হয়, বাট এগুলো যদি আমাদের দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা দেখি, স্পেশালি মানে আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি অনুযায়ী, তো খুবই জাস্টিফাইড। এবং মানে নেতার ছেলে মেয়ে চাকরি পাচ্ছে, তাদের সেই পার্টিকুলার যোগ্যতাটুকু নেই, বা মানে এই সমস্ত জিনিস ঘটে যাচ্ছে, এবং আমরা তাদের দিকে আমরা আস্থাবান যে তারা হয়তো কিছু ভালো করবে, আমাদের মঙ্গল করবে, বাট আলটিমেটলি তারা আমাদের মঙ্গল করে না, কোনোভাবেই না মঙ্গল হতে পারে না। এবং সব থেকে এই যে পুরো প্র্যাকটিক্যাল জিনিসটাকে তাবিব মাহমুদ বা এখানে যারা যারা আর কি র‍্যাপটা লিখেছেন, মানে লিরিক্সটা লিখেছেন এবং গেয়েছেন, সমস্ত জিনিসটা সেই তার মাধ্যমে ফুটে উঠছে। এবং এই প্রথমবার নয়, এর আগেও আমরা রানাদা গালিবয়ের এই র‍্যাপগুলো আমরা দেখেছি বা তার র‍্যাপ দেখেছি, তো এগুলো একদম বাস্তবিক, সত্যিই তাই। এবং এখানে শাকিব খান যদি আমরা বলি, শাকিব খানের কথা, তো তিনিও কিন্তু যেটা শিলাজিৎ বলছিল যে খুব সুন্দরভাবে অভিনয়টাকে মানে ফুটিয়েও তুলেছেন, মানে তার একটা অন্যরকম রূপ আমরা এই আর ইনার র‍্যাপ যথেষ্ট ফাস্ট হয়, তো তার সাথে লিপসিং দেওয়াটাও একটা কিন্তু মানে একটা বিরাট এফর্টস এর কাজ, তো সেটা খুব ভালোভাবে করেছে শাকিব খান। এক্স্যাক্টলি। এবং আমার মনে হয় সিনেমাটাও আই থিঙ্ক এরকম লিডারশিপ, বাংলাদেশের পলিটিক্স, এই সমস্ত কিছু নিয়েই, তো আই থিঙ্ক র‍্যাপটা সেটারই একটা ইয়ে বহন করছে। যদি এর টিজারও রিলিজ করে গেছে, তো আমরা খুব তাড়াতাড়ি টিজার নিয়েও চলে আসবো, তো আশা করছি। আমাদের তো খুবই ভালো লেগেছে, একদম পুরো একদম জম্পেশ ছিল, খুব ভালো হয়েছে। এবং বুঝতে পারলাম যে আপনারা এত কেন রিকোয়েস্ট করছিলেন গানটার জন্য, একদমই তাই। এবং শাকিব খানকেও আমরা অনেকদিন পর দেখছি এবং নতুন রূপে, একদম সেই ফায়ার অন ফায়ার একটা ব্যাপার, তো সব মিলিয়ে ভীষণ ভীষণ ভালো ছিল। এবং আমরা আশা রাখছি যে পুরো গোটা ফিল্মটাই খুব ভালো হবে এবং খুব প্র্যাকটিক্যাল হবে, রিলেটেবল হবে, এবং শিক্ষণীয় বিষয় থাকবে, কিছু মেসেজ থাকবে অন সোসাইটি, ফর সোসাইটি। তো যাই হোক, আর ভিডিও তো ডেফিনেটলি আমাদের খুবই ভালো লেগেছে, আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আপনাদের সমস্ত মতামত জানাবেন, এবং হ্যাঁ, চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস রয়েছে, চেক করতে ভুলবেন না। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে, তো সেগুলো অবশ্যই ফলো করবেন। আর আমাদের যদি পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজি লোক সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটে আপনারা ফলো করতে পারেন। সুদীপ্তার পার্সোনাল যে ইউটিউব চ্যানেলে রয়েছে সুদীপ্তা স্পেকট্রাম, সেটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ব্লগগুলো দেখবেন। আর আপনারা যদি আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে চান, তাহলে আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, সেখানে আপনারা জয়েন করে আপনারা আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারবেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই টাটা, নমস্কার।